আসছে বিস্তারিত খবরে। দুয়ারে সরকার শিবিরে বিধায়কের সামনে বিধায়ককে চোর বলায় মেজাজ হারালেন বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বুধবার বড়ুয়া ব্লকের কুরুননরুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন জীবন কৃষ্ণ সাহা। আর গ্রামের এক বাসিন্দা বিধায়কের সম্মুখেই আঙুল উঁচিয়ে তাকে চোর বলে সম্বোধন করায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমার বাবা রাইস মিলের মালিক, আলু স্টোরের মালিক, আমরা রেশন ডিস্ট্রিবিউটর এই এলাকা। শুনুন, ওই চুরি আমরা প্রকল্পের আবেদন জমা দিতে আসেন গ্রামেরই এক বাসিন্দা সূর্য ঘোষ। কিন্তু তার দাবি, তার আবেদন জমা না নিয়ে তাকে ঘুরিয়ে দেওয়া হয়। কারণ তাকে জানানো হয় এই প্রকল্পের আবেদন এখন আর করা যাবে না। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। আর শিবির থেকে ঘুরে যাওয়ার পথে বিধায়কের সম্মুখীন হয়ে বিধায়কের নাম ধরেই তাকে চোর বলে ওঠেন। না, চোর নয়, চোর বলছি যে চোর তো চুরি করছে বহু লোকে, তাহলে আমাদেরকে কষ্ট করে আনা করাইলে কেন? আর যদি না নেয় তাহলে কী হবে? আমি তা বলি না, জীবন সাথে চোর কেন বলবো, চুরি করছে সব এমএলএরা মন্ত্রীরা, তাহলে আমাদেরকে কষ্ট করে যদি জমা না লাও তাহলে আমাদের আসবার কি দরকার ছিল আমাদের? কেন ওরা তাহলে জীবন সাহার লোক একের পর এক জবাবদিহি করতে শুরু করেন। এই সমস্ত কথাগুলি শিখিয়ে দেওয়া ওই ব্যক্তি না চিনে না বুঝে এমন মন্তব্য করেছেন বলে দাবি বিধায়কের। তিনি জেনে না বুঝে বলেছিলেন, তিনি তো আপনাদের সামনে বাইট দিয়েছেন, পরে ওনার ভুল বুঝতে পেরেছে, বুঝতে পারার পর উনি বাইট দিয়েছেন, ওনাকে বোঝানো হয়েছিল। আমি আগে চিনতাম না, উনি তো আমার সামনেই ওনার সমস্যার কথা তুলে ধরেছিলেন, তারপর উনি শেখানো বলিগুলো বলছিলেন। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrampursmc.org। মোবাইল নম্বর 9434135579, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।